আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটা সুন্দর অ্যাপকে নিয়ে। তো আজকে এই সুন্দর অ্যাপটির কথাগুলো চলো আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি ভাই ভালো আছি। তারপর তোমার নামটা আগে আমরা শুনবো, তোমার নাম কি? ভাই আমার নাম নুপুর আক্তার। নুপুর আক্তার, তো নুপুর তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকা নবীনগর। ঢাকা নবীনগর, এখন তুমি থাকো কোথায়? থাকো এখানেই ভাই। তোমার বাবা মা কি করে? আমার বাবা মা কোনো কাম করে না ভাই, বাবাটা অনেক অসুস্থ, তো ওনার অপারেশন করতে অনেক টাকা লাগবে। আচ্ছা, তো এখন বর্তমানে তুমি কোনো কাজ বাজ করো? জি ভাই, আমি লোকের বাড়ি কাজ করি, যেই পর্যন্ত কাজে যাই সেই পর্যন্ত খাওয়া হয়, যেই পর্যন্ত কাজে না যাই সেই পর্যন্ত খাওয়া হয় না ভাই। কেন এরকমটা? কেন এরকমটা কেন ভাই? আমি দিন আনি দিন খাই ভাই। কি কারণে তোমার তোমার কাজ করা লাগে? কি কারণে কাজ করা লাগে ভাই? ছোট একটা ভাই আছে, সৎ মা কাজের না গেলে ভাত খাইতে দেয় না। আচ্ছা, তোমার নিজের মা কোথায়? আমার নিজের মা ভাই জানি না আমি কোথায় ভাই, ছোটবেলা থেকে বাবা আমাকে বলি নাই নিজের মা কোথায়, বেঁচে আছে নাকি ভেগে গেছে এগুলো বলি নাই। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবা? এখন কর্ম, কোনো ভাই যদি আমাকে সাহায্য সহযোগিতা করে তা আমি বাবাটার অবরোশন কর্ম, বাবাটা সুস্থ হইলে আমার অনেক উপকার হয়তো, যদি মনের মতো মানুষ পাই বিয়ে শাদি কর্ম, যে আমার ভাইটাকে খরচ করাইবে, আমার ভাইয়ের দায়িত্ব নিবে, বাবাটাকে অবরোশন করাইবে বলায়। আচ্ছা, তুমি এখন মানে লেখাপড়া করছো কোন ক্লাস পর্যন্ত? ভাই লেখাপড়া করছি 8 পর্যন্ত। আচ্ছা, তোমার তোমার এখন বয়স কত? আমার বয়স 14 বছর। তোমাকে যদি কেউ বিয়ে শাদি করতে চায় কিরকম মানুষ তোমার মানে পছন্দ? কিরকম মানুষ পছন্দ? যে আমাকে খাওয়ান খোরাক দেবে, বিয়ের পরে জানি খাওয়ান খোরাক দেবে, তবুও বলি যে আমাকে খাওয়ান খোরাক দেবে, আমার ভাইকে নিজের পায়ে নিজে দাঁড়ায় করাইবে, আমার বাবাকে অপারেশনের টাকা দিবে, সেরকম মানুষ পাইলে বিয়া পয়সা জামুগা। আচ্ছা, তো এখন তোমার ফোন নাম্বার তুমি ভিডিওতে দিবা? হ্যাঁ ভাই, আমার ফোন নাম্বার আমি ভিডিওতে দিব। আচ্ছা, তোমার কি ফোন নাম্বার মুখস্থ আছে? ভাই ফোন নাম্বারটা মুখস্থ নাই। তাহলে আমি বলে দিব? হ্যাঁ তুমি বলে দাও। আচ্ছা, তো আমি বলি আমার সাথে সাথে তুমিও বলো, ঠিক আছে? 0177 0177 52 46 46 50 50 7 7 এটাই কি তোমার নাম্বার? হ্যাঁ ভাই এটাও আমার নাম্বার। আরেকটা নাম্বার দিতে চাই ভাই, এই নাম্বারে যদি ব্যস্ত পাও কিবা বন্ধ থাকে কখনো তো ওই নাম্বারে কল দিও। আচ্ছা, নাম্বারটা বলো তুমি। 0101 সাহায্য সহযোগিতা করো ভালো মনে, আমাকে ভালো মনে সবাই সাহায্য করো ভাই, কোনো খারাপ উদ্দেশ্য সাহায্য করো না, যেরকম আর সাহায্য করবে আমাকে আমি সেরকমই নিব ভাই, 100 হোক 200 হোক সে যেরকম হোক তেমনই নিব ভাই, শুধু আমার বাবাকে অপারেশন করে টাকাটা দিলে আমি অনেক খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে নূপুর, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।